আজ আপনাদেরকে নিয়ে যাব এক অনন্য সুন্দর গ্রামে, যে গ্রামের নাম গোলাপ গ্রাম। ঠিক এই গোলাপগুলোর মতোই অনেক গোলাপ ছড়িয়ে ছিটে আছে সেখানে, তো সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে। তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন, আর ভিডিওটি কেমন হয় অবশ্যই জানাবেন। তো এরকম অনেক খেত বা অনেক জমি আছে, তো এখানে আপনার গোলাপের ছেয়ে গেছে, তো প্রচুর গোলাপ এখানে উৎপন্ন হয় এবং বাণিজ্যিকভাবে এখানে আজ থেকে গত 50 বছর ধরে এভাবে গোলাপ চাষ করে আসতেছে সেখানকার গ্রামবাসী। তো এই সেই সুবাদে সেখানকার গ্রামের নাম হয়ে গেল আপনার গোলাপ গ্রাম। আর এই গোলাপ গ্রামটা আপনারা যেভাবে যাবেন, আমরা সাভার থেকে গিয়েছিলাম, সাভার বাস স্ট্যান্ড থেকে বেলুড় রোড ধরে আমরা হাতে ডান পাশ হয়ে শ্যামপুর রে আপনার গোলাপ গ্রামে ঢুকে গেছি। তো আপনারা আজকে সেখানেই যাবেন, তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন। ভিডিওটি শুরু হয়ে গেল। মানে এক ধরনের নিরিবিলি জায়গা, গ্রাম্য এলাকা এবং মনে হয় কি একটা পাহাড়ি এলাকার মধ্যে আমরা আসছি আর কি। তো রাস্তাটা মানে খুবই চিকন, মানে ছোটো আর কি, আর মনে হয় কি কোনো ঘন জঙ্গলে ঢুকে গেছে। এলো রাস্তা, তবে সাভার থেকে বেশি দূর না, এই আর কি আধা ঘন্টা সময় নিবে। যদি আপনারা কেউ আসেন সাভার থেকে আসতে পারেন, আর সাভার থেকে আসার উপায়টা হলো আপনার বাস স্ট্যান্ড থেকে বিরলি রোডে এসে আপনার অটো ঠিক করতে পারবেন। আর এখানে কৃষিবিদ সিটি একটা ইয়ে আছে আবার কপি খ্যাত আছে। তো দেখি আমরা গ্রামটা ঘুরে ঘুরে একটু দেখবো গোলাপ ফুল। তো আমরা অবশেষে এসে পড়লাম সাভারের গোলাপ গ্রাম, আর এটা হলো আপনার আসলে আমরা বিরুলিয়া গোলাপ গ্রামে বলি, আবার শ্যামপুর বলা হয়। আমরা সাভার বাস স্ট্যান্ড থেকে আপনার অটো করে অটোরিক্সা করে 40 টাকা জনপ্রতি ভাড়া নিচ্ছে, আমরা ডিরেক্ট এসে পড়লাম এখানে। আপনারাও যদি চান এইভাবে আসতে পারেন। আর এই হলো গোলাপ গ্রাম। এদিকে তো যাই হোক ভাই, আমাদেরকে একটা মাথার ক্রাউন বানিয়ে দিতেছে, এই গোলাপ দিয়ে আমরা করতেছি। তো এখানে নেয় প্রত্যেকটা গোলাপের একটা ক্রাউন আপনার 100 টাকা, তবে আমাদের থেকে 20 টাকা কম, 80 টাকা করে রাখতেছে। যাই হোক, আর এখানে অনেক বড় একটা এরিয়া, আপনার গোলাপ গ্রামে একটা বিশাল বড় এরিয়া এবং অনেক বড় জায়গা।
ঠিক এই পুরো জায়গাতে আপনার গোলাপে ভরপুর, মানে এক একটা জমিতে এক একটা গোলাপ। ওই যে যেমন আঙ্কেল এদিকে গোলাপ পাততেছে, অনেকে বিক্রি করতেছে, অনেকে নিতেছে, এরকম অনেক পর্যটক এখানে আজকে আসছে। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি, আর আপনারা আশা রাখি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি এনজয় করতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার মেয়েরও ওইদিকে হাঁটতেছে, আমার মেয়ের মা। এই তো আদিফার বাবা, আদিফা ঢুকতেছে গোলাপে বাগানে, অনেকগুলি বাগান আছে। তো ওই জন্য আমরা একটা দেখতেছি, এখানে আছে অনেক গোলাপ। এখনো গোলাপ সিজন শুরু হয়েছে মাত্র, এই জন্য ফুল কম। জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক ফুল হয়। এই তো এখানে গোলাপ ছোট ছোট চারা করা হয়েছে, কলম। তো আমরা এখন গোলাপের বাগানের ভিতরে আছি। তো আমার মেয়েও এখানে হাঁটতেছে, তো গোলাপ রাজ্যে। তো গোলাপের রাজ্যে এখন আমরা এসে বসছি। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে, আমার মেয়েও ঘুরতেছে, আর আমরা তো আসি। এই পুরাটা এলাকা জুড়ে আপনার গোলাপ বাগান, আর এই গোলাপ বাগানের প্রত্যেকটা জমিতেই আপনার গোলাপ, মানে প্রচুর গোলাপ। এখন এখন গোলাপে পুরো ছায়া গেছে এলাকা। আর আমার বউ তো আছেই, গোলাপের ক্রাউন পরে আছে, আর আমার মেয়ে হাঁটতেছে। আস্তে আস্তে আস্তে, আমার মেয়ে যেতে পারবো, নিতে যেতে পারবো না। এই সুজন, এ আব্দুর রহমান, এ রে, এ মিশু, এ দাহিয়া, আমি আইসা বসি তো তোর গোলাপ গ্রামে, তোরা যাইলি না, দূর বেড়া, এটা কি করলি তোরা, কি একটা জায়গা রে, এত সুন্দর ওটা ফুল, আর ফুল তোরা কেমনে রে, একদম আমি কস না, ওটা ফুল, এ দেখ তোর ফুল, দেখ সত্যি রে, আরে এনে ফুল, ওটা ফুল, আরে ফুল রে, ওটা ফুল, কি কইরাম রে, তোর লে কেমনে আইনাম রে, চল চল তোর দেখাই লয়ে যাই, আয় আয় রে। অনেক মজা করলাম, আর গোলাপ গ্রামটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমি পুরো জমির ভিতরে এখন আসছি। তো এই আর কি, এই হলো গোলাপ গ্রাম পুরো জমি, আর এই প্রত্যেকটা ফুলের কলি অসাধারণ কলি। তো মাশাল্লাহ, এই যে প্রত্যেকটা ফুলই খুবই অসাধারণ। এই যে এখানেও ফুল, আর আমার বউ, আর এখানে প্রত্যেকটা ফুলেরই কলি আছে। আর এখন হলো গোলাপের সিজন, খুবই দেখেন ফুল কীভাবে নেওয়া যাচ্ছে খাড়ি করে। তো যাই হোক, গোলাপ গ্রামে যদি আপনারা আসতে চান, তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আগে সাভার আসতে হবে, বা আপনারা আশুলিয়া দিয়েও আসতে পারেন, তবে শ্যামপুর বিরুলিয়া গ্রাম আর গোলাপ গ্রাম বললে আপনাদেরকে নিয়ে আসবে। তবে আমরা সাভার দিয়ে আসছি, সাভার দিয়ে আসতে আপনাদের জনপ্রতি 40 টাকা করে ভাড়া লাগছে। এই 40 টাকা ভাড়া দিয়ে আমরা ডিরেক্ট গোলাপ গ্রামে এসে বসছি। আর এলাকাটা আসলে অনেক সুন্দর, আর এখানে অনেকের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম, অনেকে লিজ নিয়ে গোলাপ চাষ করে, আবার অনেকে ভাড়া নেয়, আবার অনেকে আপনার নিজস্ব জমিতে গোলাপ চাষ করে। তবে গোলাপ চাষ করে অনেকের এখানে কর্মসংস্থান হয়েছে, আবার অনেকেরই আপনার অনেক উপকার হয়েছে। তো আমরা জাস্ট একটা ক্রাউন একটা কিনছি, ক্রাউনের দামই 100 টাকা গেছে, আর প্রত্যেকটা ফুলের দাম 5 টাকা করে। তো এই হলো অবস্থা এখানের, আর আরও কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাবো, চলুন আপনাদেরকে দেখা নিয়ে আসি। And I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and তো আমরা গোলাপ গ্রামে আসলাম। তো এখানে পরিবেশ সম্পর্কে তো যদি তুমি কিছু বলো। হ্যাঁ, পরিবেশ সুন্দর, গ্রাম্য এলাকা, নিরিবিলি আছে, খোলা বাতাস, ভালো লাগতেছে। শীতকাল যেহেতু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আর ফুলগুলো অনেক সতেজ, ফুলগুলো সতেজ, কিন্তু জানুয়ারির দিকে আর একটু ফ্রেশ, আরো ফুল ফুটবে। এখনো কলি আসতেছে অনেকে, এখন ডিসেম্বর লাস্ট, তো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত নাকি অনেক ফুল থাকে যেটা শুনলাম। তাহলে যারা আসবেন, তারা জানুয়ারি ফেব্রুয়ারি আসলে অনেক সৌন্দর্য আরো উপভোগ করতে পারবেন। আমরা তো দূর থেকে আসছি, তাই আজকে আসলাম, যেহেতু আমরা এখন ঢাকা আছি। যারা ঢাকা থাকেন তারা আসতে পারবেন, সাভার বিরুলিয়া রুট বললে হবে না, সাভার থেকে, সাভার বাস স্ট্যান্ড থেকে বিরুলিয়া বাজার বললে হবে, অটো বাস ইঞ্জিতে 60 থেকে 80 টাকা নেবে ভাড়া আর কি। আর মিশু
feel the waves cut through me, hypnotized by the sun. অনেক বড় এরিয়া আপনার এটা। কত করে ভাই গোলাপ যেন ষাটটি? হ্যাঁ, আর যদি কোন খালি গোলাপ বলে হইব তাহলে দেড়টি, হ্যাঁ তিনটি, হ্যাঁ দুইটি, হ্যাঁ মানে একটা গোলাপ দুটো হয়ে গোড়া, একটা দেড় টাকা গোড়া, একটা গোলাপের দাম 60 টাকা। আর এমনি আর যদি কোন যেমন খালি গোলাপ বলে হইব যেমন একটা গোলাপ 60 টাকা বেচতেছি, উনি আমার বললো যে ব্যবখানে একই দাম চাই, তাহলে 6 টাকা দেন, 6 টাকা দেন। হ্যাঁ কইলো 50টা গোলাপ হাতছে এই 250 টাকায়, 50টা গোলাপ যদি 250 টাকা হাই যেত হাতে, হ্যাঁ ওই 50টা গোলাপের মতন গোলাপ এই দিন গোলাপ হেগে নিয়ে হাঁটছে, 12টা হাতে নেই। আমরা এক ভাইয়ের থেকে গোলাপটি নিলাম, তো এই যে গাছের গোলাপ তো অসাধারণ, আর এখানে প্রত্যেকটা গোলাপের দাম একটা 5 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম একটা একটা। তো যাই হোক, তো এই হলো গোলাপের অবস্থা, আমরা গোলাপ গ্রামে এসে বসছি, তো গোলাপটা আপনাদেরকে দেখালাম। তো আপনার ইচ্ছা করলে এভাবে গোলাপ নিতে পারেন ঝুড়ি ঝুড়ি করে, তো আমরাও নিয়ে নিলাম। তো চলুন, একটু দূরে দূরে এরকম আপনার দোকান আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে ফুল কিনতে পারবেন, তবে একটু দামাদামি করার ব্যাপার স্যাপার আছে। দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি শেষ। আসলে অনেক বড় এরিয়া, অনেকগুলো ক্ষেত আছে এখানে, এই গোলাপ গ্রামের ক্ষেত এবং আশেপাশে অনেক জায়গা আছে, তবে আমরা যেখানে আসছি এখানে পাশাপাশি অনেক জমি আছে। তো এই জমিতে আমরা মূলত আপনার দেখলাম, আর এই যে আমার সাথেই আপনার গোলাপ গাছ আর জমি, তো এই আর কি। এই জমিগুলো আসলে অনেক সুন্দর এবং প্রত্যেকটা জমিতে অনেক ফুল আছে, অনেক কিছু আছে। যাই হোক, আজকে আমরা ভিডিওটি আপনাদেরকে দেখালাম, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় সাপোর্ট দিবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।